सापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আমরা শ্রীরামকৃষ্ণের চরণের আবার একবার স্মরণামৃত, ঠাকুরকে স্মরণ করে আমাদের এই ক্ষুদ্র ভাবনা, ঠাকুরের বিষয়, আমাদের এই পর্ব, শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম আলোর স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্র এই জনমানবের শরীর মন প্রাণ দেহ সুস্থ রাখার জন্য, যারা তার হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পারবেন ঠাকুরের কোনো একটা বাণী বা ভাষা, তার শ্রীমুখের বাণী, তাহলে পারি আমাদের সেই মুহূর্তে, যে মুহূর্ত আমরা দুশ্চিন্তায় কাটাচ্ছি, যে মুহূর্ত আমরা অশুভ চিন্তায় কাটাচ্ছি, যে মুহূর্ত আমরা অবসাদ অবস্থার মধ্যে কাটাচ্ছি, যে মুহূর্ত আমরা হাইপার টেনশনের মধ্যে কাটাচ্ছি, সেই মুহূর্ত তখন আর যুক্ত হবে না। তাই আমাদের এই ঠাকুরের শ্রীচরণে ঠাকুরের কথা, যেন আমরা সেই ঠাকুরের আশীর্বাদে তার সঙ্গে যেন একত্রতা বোধ করতে পারছি, এমন এক ভাবনা। ঠাকুরের শ্রীমুখের বাণী, তিনি এক জায়গায় তার এই বাণীতে বলছেন কি অপূর্ব তার সেই শ্রীমুখের বাণী, যে যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বর বস্তু আর সব অবস্থু। কি সেই দিব্য বাণী, ঠাকুরের শ্রীমুখের বাণী, যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বর বস্তু আর সব অবস্থু। তাহলে সেই ঈশ্বর আমার মধ্যে, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। কবিনা বলেছেন, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। সেই সুমধুর সুর আমরা তৈরি করতে পারি না, আমরা এত চঞ্চল, এত অধৈর্য, এত আমাদের ভক্তি শ্রদ্ধা এত কম, তবু এই সারা দিনমানের মধ্যে, আজকে এই দুর্বিষহ অবস্থার মধ্যে, এই যে চারিপাশে যে একটা অশুভ ভাইরাস মানুষকে আক্রমণ করছে, মানুষ ভয় ভীত, ভীত সন্ত্রস্ত, এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যেও যদি আমাদের ওই দু মিনিট পাঁচ মিনিট ঠাকুরের সঙ্গ, ঠাকুরের ধ্যান, কারণ প্রতিটা দেহে তার রূপ, যে যাকে স্মরণ করছেন, কেউ শ্রী রামকৃষ্ণকে, কেউ সারদাম্মাকে, কেউ স্বামীজিকে, আবার কেউ কেউ তার অন্যান্য ভাবনায়, এক একটা জাতি যেন এক একটা জাতির মধ্যে, মুসলিম ভাইয়েরা তাদের সেই ভাবনা, জৈনরা
তাদের ভাবনা, খ্রিস্টান তাদের ভাবনা, কিন্তু সকলের মধ্যেই সেই এক রক্ত। তাই তো স্বামীজি বলেছেন না, গড ইজ ওয়ান, পিস ইজ রিলিজিয়ান, শান্তি জীবন, আর ঈশ্বর এক। তাহলে আমরা আমার এই দেহের মধ্যে তাকে অনুভব করতে পারি, কিন্তু করছি না। যেমন একটা ছোট্ট ঘটনা মনে পড়ল, শ্রী রামকৃষ্ণ একবার পালকিতে চড়ে চলেছেন গ্রামের দিকে। তো সেই পালকিতে যেতে যেতে তার অনুভব হয়েছিল, গাছেরা ভালোবাসা পায় না, সেই বটবৃক্ষ, সেই অশ্বত্থ গাছ, কত গ্রাম গ্রামান্তর পার হয়ে চলেছেন তিনি। হঠাৎ দেখে তার মনের মধ্যে কি প্রকাশ, যে দুইজন শিশু যেন তার হৃদয় থেকে প্রকাশিত হলো। তারপর তারপর সেই শিশুরা কি অপূর্ব খেলছে, ঠাকুরকে যেন ফুল এনে দিচ্ছে, ওই মাঠের দিকে ছুটে ছুটে যাচ্ছে। ঠাকুরের হৃদয় সেই দুইজন, যেই রাম সেই কৃষ্ণ, ওই একই দেহে। আবার সেই প্রভু নিত্যানন্দ, আবার শ্রী চৈতন্য, সেই একই দেহে। তাই তো বৈষ্ণবরা বলেন, জয় গৌর জয় গৌর, সেই গৌরের শরীরে, সেই সোনার গৌর, সেই সোনার গৌরের শরীরে শ্রী রাধা কৃষ্ণ এক, একত্ব বোধ। তাই তো কবিরা গিয়েছেন না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না। তা তোমার এই সোনার গৌর, তোমার হৃদয় যে প্রকাশিত, তো সকল দেহের মধ্যে কিন্তু আমরা দুজন, আমরা কেউ একা নয়। যখন আমি রাস্তায় যাচ্ছি, যখন আপনি পথে যাচ্ছেন, আপনি যাচ্ছেন একা, কিন্তু আপনি কি একা? না, আপনি একা নয়, আপনার সঙ্গে আর একজন রয়েছেন, যিনি আপনার দিক নির্ণয় করে দিচ্ছে, যিনি আপনাকে পথ, সুপথ, কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথ দিয়ে আপনি হাঁটছেন সে বলে দিচ্ছে, সে সঙ্গে আছে। যেমন শ্রী রামকৃষ্ণের দেহ দুজন, যেই রাম সেই কৃষ্ণ, তার সেই অধ্যাত্ম শক্তির পথে তিনি তাকে নিয়ে চলেছিলেন, দুই শক্তিকে, মহামায়ার সেই দুই লীলা, ওই একই শরীরে। কিন্তু আমরাও আমরাও কিন্তু একা নয়, যেখানেই থাকি তিনি আছেন এই অন্তরে গভীরে, সেই অন্তর্দ্বীপে তিনি প্রজ্বলিত। তাই সেই ঠাকুরের বাণী, ভাবনা, ভাষা আমাদের সেই বিশ্বাসের মধ্যে, সেই অ্যাসপিরেশনের মধ্যে, সেই আকাঙ্ক্ষা করতে হবে যে তোমার জ্যোতি, তোমার এই জ্যোতি শক্তি আজ আমার মনের মধ্যে, শরীরের মধ্যে, তুমি সেই শক্তির মধ্য দিয়ে প্রকাশিত হও। তাই তো ভক্তি, তাই তো সেই ভক্তির ভগবান তোমার শরীর। আমরা ভাবি আমরাই সব, আমরাই কিছু করছি, না আমরা কিছু করছি না। সেই গীতার শক্তি, সেই গীতার বাণী সেই কর্ম করে চলেছে এই শরীরের মধ্য দিয়ে। তাই ঠাকুরের বাণী, ঠাকুরের ভাবনা, ঠাকুরের ভাষা বহু মহারাজরা অনেকভাবে মানুষকে তার গতিবিধি থেকে, অশুভ গতিবিধি থেকে শুভ পথে নিয়ে আসছে। তাই তো ঠাকুরকে প্রকাশিত হওয়া,
তার প্রচার আজ বিশ্বময়। বিশ্বের মানুষ তাকে চিনছে, জানছে, তাই তো কবি লেখক লিখে গেছেন সেই পঞ্চবটির পাতায় পাতায়, তোমারই নাম লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। সেই দৃশ্য, সেই রূপ, সেই চেহারা, সেই মহামায়ার সঙ্গে তোমার যে মিল, সে আবার কবে দেখব। তাই তো ঠাকুরের সেই শ্রীমুখের বাণী পরসুন্দর, যার বিবেক আছে, যার বিবেক হয়েছে, সে জানে ঈশ্বর বস্তু আর সব অবস্তু। ঠাকুরের এই বাণী, ঠাকুরের এই শ্রীমুখের কথা ভাষা আমরা কতটুকু স্মরণ করি? করি না। তাই হে করুণাময়, তুমি সেই গদাধর, কতবার সেই চিন্ময়ী মা ভবতারিণী, কতবার গদাধরকে বলছে, গদাধর তুই এত ভাবছিস কেন, আমি আছি তোর সঙ্গে, আমি ঠিক সময় তোমার সময়কে নির্দিষ্ট করে দেব। সেই যে গদাধর, সেই গদাধর যার হাতে সেই শঙ্খচক্র গদা পদ্ম, সেই গদাধর নামের গুণে মা বাবারা আগে কি করতেন, ছেলের নাম রাখত গদাধর, কৃষ্ণচরণ, শ্রীরাধা, হরিশরণ, হরিচরণ, কত নাম রাখত। কেন? যখন পুত্র যখন যৌবন প্রাপ্ত হয়েছে, পিতা তখন মৃত্যুমুখে, তখন পিতা যদি স্মরণ করে মৃত্যুমুখেও, নারায়ণ কোথায় গেলি, আমার কাছে আয় বাবা, তখন সেই নামের গুণে, সেই নামের মধ্যে নামি, সেই নামের গুণে সেই নারায়ণ তার সঙ্গে আসে, আর মৃত্যুর সময় সে তখন নারায়ণ বলে আহ্বান করছে। কাকে ডাকছে? মানুষ জানছে তার ছেলেকে ডাকছে, কিন্তু সেই নারায়ণ তখন সঙ্গ দেয়। তাই তো ঠাকুর বলেছিলেন, মৃত্যুর সময় যদি মানুষের এত কিছুর মধ্যেও মনে পড়ে, জয় শ্রী নারায়ণ। তো আমরাও যদি সেই যারা ইষ্ট নাম জপ করেন, তখনও যদি জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ এমন ভাবনায় আমরা যদি এই তনু ত্যাগ করতে পারি, তখনও আমাদের সেই পরমাত্মা তার চরণে, সেই শ্রীরামকৃষ্ণ আলোকে, শ্রীরামকৃষ্ণ লোকে প্রবেশ করে। তাই আমাদের এই ভাবনা, প্রাণারাম চ্যানেল, এই ক্ষুদ্র চ্যানেল আপনাদের যদি কারো ভালো লাগে, আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, তা এমন একটি ভাবনার আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রকাশিত। তাই সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ। এই যে প্রণামগুলোও যদি আমরা একটু একটু মনে রাখি, তাহলেও আমাদের সেই স্মরণ আসবে। এইটু সামান্য
ঠাকুরের ভাবনা নিয়ে এখানে শেষ করছি। নমস্কার।